আজকে আমরা দেখছি বাংলাদেশে ষড়যন্ত্র চলছে। ওই রাজাকার আলবদর জামাত বিএনপি তাদের পায়ের নিচে মাটি নাই কত 14 বছর 15 16 বছর যাব ক্ষমতা থেকে অনেক দূরে মানুষ থেকে বিচ্ছিন্ন যারা যাদের পায়ের নিচে মাটি নাই 5 বছর ক্ষমতায় থেকে এদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এখানে জঙ্গিদেরকে সৃষ্টি করেছিল অর্থনীতিকে ধ্বংস করেছিল জনজীবনকে দুর্বিষহ করে তুলেছিল অর্থনীতি ভেঙে পড়েছিল মানুষ তাদের কাছ থেকে সরে গিয়েছে বারবার হুমকি দিচ্ছে আন্দোলন করবে বারবার হুমকি দিচ্ছে তারা অবরোধ করবে হরতাল করবে তারা ভুলে গিয়েছে 13 সালে হরতাল করে গাড়ি পুড়িয়েছে ট্রেনে আগুন দিয়েছে রেল লাইন তুলে ফেলেছে বিদ্যুতের লাইন কেটেছে শত শত ট্রাক পুড়িয়েছে জীবন্ত মানুষকে হত্যা করেছে দগ্ধ করেছে 15 সালে 3 মাস একটানা 90 দিন হরতাল করেছে 150 জন মানুষকে ঐশাচিকভাবে বধ করেছিল ভাবে হত্যা করেছে যারা সেদিন দগ্ধ হয়েছিল অনেকে বেঁচে আছে জীবনের চালা নিয়ে ভুখে দুঃখে তারা বেঁচে আছে প্রিয় ভাই ও বোনেরা আবার বলছে হরতাল করে সরকারের পতন ঘটাবে নির্বাচন কমিশন মানে না নির্বাচনে আসে না বাংলাদেশে নির্বাচন হবে নির্বাচন কমিশনের নেতৃত্বে কোন তত্ত্বাবধায়ক সরকার এদেশে হবে না আমাদের সংবিধানে নাই পৃথিবীর কোন দেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নাই কাজে বিএনপিকে বলতে চাই ভুলে যাবেন বাংলার মাটিতে আর কোনদিন তত্ত্বাবধায়ক সরকার হবে না ওনারা আওয়াজ তুলেছেন তত্ত্বাবধায়ক সরকার করে জাতীয় পর্যায়ে ঐক্যবদ্ধ নির্বাচন করে জাতীয় সরকার গঠন করবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ পৃথিবীর বুকে পদ্মা যমুনার পারে পারে অঞ্চল নিয়ে একটি জাতি রাষ্ট্রের জন্ম দিয়েছে বৃহত্তম রাজনৈতিক দল সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল এদেশের 50 ভাগের বেশি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে 50 ভাগের মানুষ প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের সাথে জড়িত সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে 50 ভাগ 60 ভাগ মানুষকে বাদ দিয়ে জাতীয় সরকার করবেন সেটা কি জাতীয় সরকার হবে না রাজাকার আলবদর বিএনপি বাংলাদেশের শত্রুদের সরকার হবে বাংলার মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে আপনাদেরকে দূরে ঠেলে দিয়েছে জাতীয় সরকার আনন্দ সরকার আপনাদের সরকার বিএনপি রাজাকারের সরকার ইনশাআল্লাহ বাংলাদেশে হবে না নির্বাচনের মাধ্যমে যারা বেশি জনগণের সমর্থন পাবে পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পাবে তারাই সরকার গঠন করবে জাতীয় সরকার বলে স্বাভাবিক অবস্থায় পৃথিবীর কোথায়ও সরকার হয় না দেশে যুদ্ধ অবস্থায় কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় জাতীয় সরকার হয়